তো আশা করছি নতুন একটা গেমপ্লে ভিডিও নিয়ে। তো এই গেমপ্লেটা না ভাই সেবানি নামতেছিলাম, প্লেনের প্রথমেই সেবানি ছিল হট ড্রপে। তো এখানে নামার টাইমে না আমি এক স্কোয়াড খেয়াল করছি, কিন্তু এখানে না ভাই দুই স্কোয়াড নামছে আমি জানি না। তো এখানে ফার্স্টে আমার একটা গান দরকার ছিল, তো এখানে আমি এসকেসটা পেয়ে যাই। পাশে না ভাই স্কারেলও আছে, তো ওইটাও লাগবে, ওইটাও নিয়ে নিই। তো এই গেমপ্লেটা না ভাই ষোলো বার স্কোয়াড খেলতেছিলাম। তো এইখানে আসার পর না আমি অনেকগুলো ফুটস্টেপ পাই, আর অনেকগুলো ফুটস্টেপ পাইলে না ভাই আমি প্যানিক হয়ে যাই, যেটা সত্যি কথা। তো এখানে আমি চেক করতে থাকি যে কোথায় এনিমি, তখনই না একটা দেখি, দেখো তো এটা না ভাই আমার পূর্তিতে আসতেছে নক। তো এটারে তো নক করছি, কিন্তু ওর টিমমেট না ভাই কভার দিতে চাইছিল, কিন্তু ওরও নক করে দিছি, ফিনিশ দিব ফিনিশ। তো এদুরের তো মেরে দিয়েছি, তো আমি ভাবছিলাম এদুরের নক করে ফিনিশ দিয়ে দিছি, ওর টিমমেট দাপার দিয়ে বলতো আমি চলে আসবো, আমার রাশ দিবে। তো একটা না ভাবছিলাম এদিক দিয়ে আসতেছে, কিন্তু এদিক দিয়ে না ভাই কেউ আসতেছিল না। তো আমি ভাবতেছিলাম যে কোন দিক দিয়ে আসবো, ফুট স্টেপ পাইতেছিলাম, কিন্তু ওরা না ভাই এখন আসে না। তো গেম প্লে বানাইতে না ভাই ভরপুর প্যারা লাগতেছিলো, কারণ আমার বাসায় না ভাই ওয়াইফাই নাই, আমি মোবাইল ডাটাতে খেলি, যেটা সত্যি কথা। মোবাইলটা না ভাই দুই তিন দিন ধরে ভরপুর পিনিক দিতেছে, দশটা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচই মনে করো যে ইন্টারনেটের জন্য মারাটা খাইতেছি। তো এখানে না ভাই অনেক ফুট স্টেপ পাইতেছিলাম, কোন দিক দিয়ে আসবো বুঝতেছিলাম না। ওরা একবার মনে হচ্ছিলো এদিক দিয়ে আসবো, একবার মনে হচ্ছিলো ওইদিক দিয়ে আসবো, তো একবার এদিকে চেক করতেছিলাম, একবার ওইদিকে চেক করতেছিলাম। এখানে না মনে হয়েছিল একটা এদিকে আসতেছে, কিন্তু না ভাই আসে না। তো আমি না ভাই একটু ফলব্যাক করার চিন্তা করি, কারণ আমি না ভাই প্যানিক হয়ে গেছিলাম, যেটা সত্যি কথা। তো ভাই ফলব্যাক করেও না একটু লাভ হয়ে যায়, কারণ এনিমি না জানেই না আমি ফলব্যাক করছি, ও না ওইখানেই একটা এনিমি রাস দেয় আমারে, ফুট স্টেপ পাই আমি অগাই নক। তো এটার তো নক করছি, কিন্তু ওর টিমমেট আরেকটা আছে, আসবে আমি জানি। নক ভাই, কিন্তু এটাও না নক, আমি ভাবছিলাম কি এক স্কোয়াডের দুইটা এনিমি আছে, আগে দুটো মারছে দুইটা, কিন্তু এটাও না নক হচ্ছে। তাই আমি বুঝলাম এখানে দুই স্কোয়াড নামছিল। তো দেখো এখানে একটা তো ফিনিশ করে দেয়, এটারও ফিনিশ করার জন্য মারি কিন্তু মরে না। তো ভাবলাম থাক, ওর টিমমেট আসুক ওরা বাঁচানোর জন্য, আমি ভালো একটা সুযোগ পাই যাবো, ওদের খুঁজতে হইব না। তো এখানে একটু ওয়েট করতেছিলাম, তো টিমমেটের ফুটস্টেপ পায় না, ওরে মেরে দিছি, কারণ ফুটস্টেপ তো পাইয়ে গেছি, জানি ওরা আসবো এখন। এখানে আমি চিন্তা করতেছিলাম ওরা কোন পাশ দিয়ে আসবো, আর ইউএমপির একটা ম্যাক খুঁজতেছিলাম, যেটা সত্যি কথা ম্যাকটা হলে ভালো হইতো। তো এখানে না ফুটস্টেপে বুঝতেছিলাম যে একটা এখান দিয়ে আসবে, তো দেখো না ভাই আসে, কিন্তু আমি না ভাই ওরা একটু ড্যামেজ দিতে পারি না, কিন্তু এই সাইড দেখটা আসে ওইটা তো নক করে দেই। তো এই স্কোর মেরে দিছি। তো ভাই যারা যারা লাইক দাও না, ডিরেক্ট লাইক বাটনটা টিপে দাও, তোমার ভাই মন থেকে খুশি হইব, যেটা সত্যি কথা। তো এখানে না সেখানে তো আর কেউ ছিল না, এখান থেকে হালকা পাতলা একটু লুট করি, লুট করার পর না ভাই একটা ফ্রি কিল আসে, ফ্রি কিলটা চুপচাপ মায়েরা দিই, দেখো ফ্রি কিলটা মারার পর না হালকা পাতলা একটু লুট দরকার ছিল আমার, কিছু ফাইবারের মতো দরকার ছিল, একটু লুট করি, লুট করি না ভাই গাড়ি নিয়ে বাইরেই যাই এনিমি মারার জন্য। তো ভাই গাড়ি নিয়ে এনিমি খুঁজতে খুঁজতে না রজুকে চেক দিয়েছি, রজুকে কেউ ছিল না। তো ইচ্ছা ছিল স্কুল অ্যাপার্টমেন্টের দিকে যাব, কিন্তু কেন জানি ভাই একটু ডাইনে গেলাম। তো সামনে না আমি একটা বোর্ড দেখি, বোর্ডটা না এনিমিগুলো মায়েরা ফেলায়। তো দেখো তো এখানে বুঝলাম যে এনিমি আছে, তাই আমি এখানে দাঁড়াই, তোমরা তো জানোই তোমার বাইক কি লাগতো, এখানে দাঁড়াইছি দেখো কি হয় আমার লগে।
একটার একটু ড্যামেজ দিছি নক তো একটার তো নক করছি কিন্তু আরেকটা দেখো নক তো এটাও নক হইছে কিন্তু পিছন দনে ভাই আর কিছু হইছে এইটা না ভাই আমি তাড়াতাড়ি ফিনিশ দিয়ে দেই অন্য স্কোর এনিমাইসে তো আমি ভাবছিলাম যে প্রথমে যেটা নক করছে ওটা রিভাইভ হবে ওই জন্য একটা বোম মারতে চাইছিলাম এখানে দেখছো ভাই কত এনিমি চারপাশে এনিমি তো একটা ভিতরে আইছে দেখো ফিনিশ তো এখানে ভাই এনিমি না আমি নিজেই ফিনিশ হয়ে গেছি ইন্টারনেটের কারণে না ভাই ফুল গেমপ্লে বানাতে পারতেছিলাম না অনেক প্যারা লাগতেছিল পিং হাই তো কিছু ভিডিও ক্লিপ আছে দেখানোর মতো এগুলো দেখো তো এখানে না মিলিটারি বেজে নামি নামে আমি একটা M16 পাই যাই সাদে একটা এনিমি না তো সাদেরটারে তো নক করে দিছি ওকে ড্যামেজও দিব ফিনিশ করতে চাইছিলাম কিন্তু ফিনিশ করতে পারি নাই তো আমার একটা অটোগান দরকার ছিল তাই আমি ওটা বাদ দিয়া যেহেতু সাদাই আছে কেউ ওরা বাঁচাইতে আসলে ভাই প্যারা খাই যাবো আর ড্যামেজ তো দিয়াই দিছি এখানে ভাই র্যান্ডমগুলোর একটু ইগনোর করো আমি মিউট করে দিছি তো এখানে লুট করতে করতে যেটারে সাদে মারলাম না ওর টিমমেটগুলো চলে আসে ওদের ফুট স্টেপগুলো পায়ে যায় তো আমি ও পজিশন নিয়ে নিই দেখো ফিনিশ তো এই স্কোর তো মাইরা দিছি তো যাদের যাদের ভালো লাগছে না সাবস্ক্রাইবটা করে দাও আমার চ্যানেলে আর লাইক দিয়ে দাও ভিডিওতে আর হ্যাঁ আজকের মতো ভয়েস ওভার এই পর্যন্তই শুরু জন্য সিগন্যাল না ভাই।